Assalamualaikum. Hello, my dear learners. I hope you are well. I am also well. Today, now discussion about the grammar of article part one. आशा करी तुमरा बराबर मत आज के खाता कलम नहीं प्रस्तुत आछो. आज के आलोच्य विषय इतिमध्ये आमी बोलेछि आर्टिकल जार बांगला अर्थ प्रबंध बा अनुच्छेद. स्पेसिफिक भावे बर्तमान सिलेबासे षष्ठ थेके अष्टम श्रेणी पर्यन्त এই গ্রামারটা অনুষ্ঠিত হয়. তোমরা ইতিমধ্যেই হয়তো এই গ্রামার সম্পর্কে যথেষ্ট পরিমাণে জানো. তারপরে অনেকেই আছে পর্যায়ক্রমে এ এন ডি কিছুটা পারলেও ক্রসের নিয়মে সমস্যা হয়. তাই আমরা ধারাবাহিকভাবে আমি আমার ক্লাসগুলোতে এই আর্টিকেল নিয়ে বিস্তারিত আলোচনা করব. আশা করি তোমরা প্রস্তুত আছো. তো এখানে একটি বিষয় না বললেই নয়, ইতিমধ্যে বোর্ডে বেশ কিছু তথ্য উপস্থাপন করা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ. আর্টিকেলটা বোঝার আগে আমাদের এই বিষয়গুলো আগে একটু ক্লিয়ার হতে হবে, বিশেষ করে যারা ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ মেসেজ. এখানে কি লেখা আছে, ইংরেজিতে অক্ষর আছে মোট ২৬টি. আমরা কি সবাই জানি কয়টি অক্ষর আছে? হ্যাঁ, অবশ্যই ২৬টি অক্ষর আছে, এ থেকে জ্যাড পর্যন্ত পর্যায়ক্রম. এদেরকে একত্রে বলা হয় কি, অ্যালফাবেট বা বর্ণমালা. এটা নিশ্চয়ই আমরা জানি. যেমন এখানে উল্লেখ করা আছে এ বি সি ডি ই ডট 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 জ্যাড, এভাবে জ্যাড পর্যন্ত. কিন্তু তোমরা কি জানো এরকম প্রত্যেকটি অক্ষরকে আলাদাভাবে কি বলা হয়? এটা না হয় বুঝলাম স্যার, প্রত্যেকটি অক্ষরকে একত্রে বলা হয় অ্যালফাবেট বা বর্ণমালা. প্রত্যেকটি অক্ষরকে আবার আলাদাভাবে বলা হয় লেটার ইংলিশে. অর্থাৎ এই লেটার দ্বারা কিন্তু চিঠিও বুঝাবে, আবার কিন্তু অক্ষরকে নির্দেশ করতে কিন্তু অক্ষরও বুঝাবে. তাহলে আমরা পরবর্তী স্টেপে চলে যাই. এদের মধ্যে পাঁচটি অক্ষর, অর্থাৎ এই যে এ থেকে জ্যাড পর্যন্ত, আমি কথাটা আবার রিভিউ করি, এ থেকে জ্যাড পর্যন্ত একত্রে বলা হয় বর্ণমালা. আর এ বি সি ডি ই এবং প্রত্যেকটা অক্ষরকে আলাদাভাবে বলা হয় কি, লেটার. আমরা নিশ্চয়ই অনেকেই এটা ইতিমধ্যে জানি, আবার অনেকেই জানি না. যারা জানি না তারা এখন শিখব. এদের মধ্যে পাঁচটি অক্ষর আছে, তার মানে এ থেকে জ্যাড পর্যন্ত মোট ২৬টি অক্ষর, যেটা ইতিমধ্যে আমি উপর লাইনে বোঝানোর চেষ্টা করেছি. এই ২৬টি অক্ষরের মধ্যে পাঁচটি অক্ষর আছে, সেই পাঁচটি অক্ষরগুলো কি কি, এ ই আই ও ইউ. এই পাঁচটি অক্ষরগুলোকে একত্রে বলা হয় কি, ভাওয়েল, ভাওয়েল বা স্বরবর্ণ. বাংলায় বলা হয় কি স্বরবর্ণ, আর ইংলিশে বলা হয় কি ভাওয়েল. এবার আসি পরবর্তী স্টেপ, এ ই আই ও ইউ বাদে, অর্থাৎ যদি ২১ থেকে আমি ৫ বাদ দিই তাহলে গণিত হিসেবে আমাদের আসলে থাকে কয়টি, মানে ২৬ থেকে ৫ বাদ দিলে আমাদের গণিতের হিসেবে বিয়োগ করলে থাকে কয়টি, ২১টি অক্ষর. অর্থাৎ এ ই আই ইউ বাদে, এই ৫টি অক্ষর বাদে বাকি যে ২১টি অক্ষর আছে সেই অক্ষরগুলোকে একত্রে কি বলা হয়, কনসোনেন্ট, যার বাংলা অর্থ কি, ব্যঞ্জন বর্ণ. নিশ্চয়ই আমরা এটা বুঝতে পেরেছি. যেমন এখানে উদাহরণস্বরূপ দেওয়া আছে এ বি, মানে বি সি ডি এফ জি এইচ. ভালো করে খেয়াল করে দেখো এখানে কিন্তু এ দেওয়া নাই, এখানে কিন্তু ই দেওয়া নাই, অর্থাৎ ওই অক্ষরগুলো অ্যাবসেন্ট থাকবে. এ ই আই ও ইউ এই পাঁচটি অক্ষর বাদে আমরা এ থেকে জ্যাড পর্যন্ত বাকি যে অক্ষরগুলো পাই সেই অক্ষরগুলোকে আবার একত্রে কী বলা হয়, কনসোনেন্ট, যার বাংলা অর্থ কি, ব্যঞ্জন বর্ণ. এখন আসি এগুলো কেন শিখলাম বা এগুলো কেন জানলাম. আর্টিকেলটা বেসিক্যালি বোঝার জন্য এই বিষয়গুলো কিন্তু তোমাদের আগে অবগত হইতে হবে, কোনটা অক্ষর, কোনটা বর্ণমালা, তারপরে কোনটা ভাওয়েল, কোনটা কনসোনেন্ট. এই বিষয়গুলো ক্লিয়ার না হলে কিন্তু আর্টিকেল নির্ণয় করাটা একটু কঠিন হয়ে যাবে. তাহলে আমরা পরবর্তী আলোচনায় যাই. আমরা একটি বিষয় সবসময় জানি, যারা ইতিপূর্বে এটা সম্পর্কে শিখেছি বা জেনেছি, সাধারণত এ এন এবং কি ডি, এই এ এন ডি কে কি বলা হয়, আর্টিকেল বলা হয়. এটা কিন্তু ওই অর্থে বলা হয় ব্যবহারযোগ্য হিসেবে, মানে যেভাবে আমরা প্রয়োগ করব গ্রামারে. আর্টিকেল নামক যে আমাদের গ্রামারটা আছে
সেই গ্রামারে আর্টিকেলটাকে আমরা যেভাবে ইউজ করব বা ব্যবহার করব সেই দৃষ্টিভঙ্গি থেকে কিন্তু এ অ্যান এবং বিকে একত্রে আর্টিকেল বলা হয়। এখন প্রশ্ন হচ্ছে প্রত্যেকটা তো স্পেসিফিক কিছু ব্যবহার আছে বা কাজ আছে, সেগুলো আমরা কীভাবে জানব। প্রথমেই আমরা এ নিয়ে একটু ভেবে দেখি আসলে এটা কখন কখন আমরা প্রয়োগ করব। আমরা তো শূন্যস্থানে গ্রামার আর্টিকেল গ্রামারটা তো আমরা অনেকগুলো শূন্যস্থান ফেস করব, সেই শূন্যস্থানগুলোতে আমরা কোথায় কোথায় এ ব্যবহার করব, কোথায় কোথায় অ্যান ব্যবহার করব, কোথায় কোথায় কি দি ব্যবহার করব, এইগুলোর উপরেই কিন্তু আমাদের শিখার জায়গাটা কিন্তু মজবুত হবে যদি আমরা এগুলো ক্লিয়ার হতে পারি। তাহলে আমরা প্রথমে আসি এর ব্যবহারটা, আসলে এটা আমরা কোথায় ব্যবহার করব। তো এর ব্যাপারটা জানা এটা এটা যদি আমরা শিখতে যাই তাহলে এন এর সাথে কিন্তু এর একটা সম্পর্ক আছে। তাহলে শুরুতে আমরা এর পরিবর্তে এনটা কিন্তু আগে শেখার চেষ্টা করি। এন এর ব্যবহারটা, এন এর ব্যবহারটা আমরা কীভাবে শিখবো, যেহেতু আমরা ভাওয়েলটা আগে শিখেছি কনসোন্যান্টটা পরে শিখেছি তাই আমরা এনটাকে আগে শেখার চেষ্টা করি। এখন এই যে আমরা কিছুক্ষণ আগে এ ই আই ও ইউ এ ই আই ও ইউ এই অক্ষরগুলো শিখেছিলাম একত্র কী বলা হয়, এক্স্যাক্টলি ভাওয়েল বলা হয়। তার মানে আমরা কিন্তু এরকম একটা প্রশ্নের শূন্যস্থান ফেস করব, তাই না? তাহলে সংক্ষেপে নিয়মটা হচ্ছে এরকম, শূন্যস্থানের পরে যদি ভাওয়েল থাকে অর্থাৎ এ ই আই ও ইউ থাকে তাহলে সাধারণত সেখানে অ্যান বসে। তাহলে সংক্ষেপে যদি আমরা একটা বক্স মনে রাখার চেষ্টা করি সেটা হচ্ছে ভাওয়েল অক্ষর সমান সমান এন, অর্থাৎ শূন্যস্থানের পরে যদি ভাওয়েল থাকে অর্থাৎ এ ই আই ও ইউ এই পাঁচটা অক্ষরের মধ্যে কোনো একটা অক্ষর পাই আমি শূন্যস্থানের পরে তাহলে সাধারণত সেখানে কি বসে, এন বসে। সাধারণত কেন লিখলাম, কিছু কিছু ক্ষেত্রে আবার প্রোনাউন্স অর্থাৎ কি উচ্চারণের উপরে ভিত্তি করে আবার কিছু ক্ষেত্রে চেঞ্জ হয়। তো চেঞ্জিং জায়গাটা আমরা একটু পরে শিখি, আমরা আগে সাধারণ বিষয়টা শেখার চেষ্টা করি। যেমন একটা এক্সাম্পল, আই হ্যাভ হ্যাশ আমব্রেলা, অথবা যদি আমব্রেলা শব্দের সাথে আমরা পরিচিত না হই তাহলে আরেকটা শব্দ আমরা প্রয়োগ করতে পারি, যেমন ধরো আই হ্যাভ আইসক্রিম। তাহলে এখানে একটু খেয়াল করে দেখি এখানে কি আছে, আই, এই পাঁচটা অক্ষরের মধ্যে কি আমার আই ছিল না, নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ এই পাঁচটা অক্ষরের মধ্যে কিন্তু আইসক্রিম ছিল। তার মানে কি, আই যেহেতু এখানে ভাওয়েল শূন্যস্থান আমার কি বসবে, এন। এই জন্য এই সংক্ষেপে যারা মনে রাখতে চাই ভাওয়েল অক্ষর সমান সমান এন, বাট এই ভাওয়েল অক্ষরটা আমি কোথায় পেলে এন হবে, শূন্যস্থানের অবশ্যই পরে হইতে হবে, শূন্যস্থানের অবশ্যই কি পরে হইতে হবে। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি, তাহলে আমরা পরবর্তী নিয়মে যাই যে এন তো এটা একটা নিয়ম হয়ে গেল, নিশ্চয়ই তোমরা উঠিয়ে নিয়েছো, না হলে অবশ্যই তোমরা রিভিউ করে আবার উঠিয়ে নিবা। আমাদের এইভাবে চিন্তা করি যে আসলে এনটা আর কখন কখন বসানো যায়। সাধারণ অর্থ আমরা পাইলাম এটা, আবার আরেকটা ব্যাপার থাকবে সেটা হচ্ছে কি, সাধারণ অর্থে আমরা আরেকটা বিষয় শিখব সেটা কি এর ব্যবহারটা, সেটা হচ্ছে ভাওয়েল ছাড়া। কিছুক্ষণ আগে কিন্তু আমরা ভাওয়েল দিয়ে শিখলাম সাধারণ এনের ব্যবহার শিখলাম, আমরা আগে সাধারণ নিয়মটা শিখবো, সাধারণ এনের ব্যবহারটা শিখলাম, এবার সাধারণ এর ব্যবহারটা শিখি যে এটা কখন বসবে। তারপরে কিছু কিছু ক্ষেত্রে যে উচ্চারণের উপর ভিত্তি করে চেঞ্জ হয় সেই চেঞ্জের জায়গাগুলো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তাহলে আমরা আসি ভাওয়েল ভাওয়েল মানে এখন এর ব্যাপারটা আসি। কিছুক্ষণ আগে আমরা সাধারণ এন এর বোঝার চেষ্টা করলাম যে ভাওয়েল অক্ষরগুলো থাকলে শূন্যস্থানের পরে কী বসে, এন বসে। এবার আসি ভাওয়েল অক্ষর ছাড়া, ভাওয়েল অক্ষর ছাড়া
এটা কি এটা মানে শূন্য স্থান এইভাবে ড্যাশের উপরে ইনভার্টেড কমা যেটা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করছি এটা কি এটা হবে কি শূন্য স্থান তাহলে কি ভাইয়ের অক্ষর ছাড়া শূন্য স্থানের পরে যদি কোনো কনসোনেন্ট থাকে অর্থাৎ কিছুক্ষণ আগে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করেছিলাম যে এ ই আই ও ইউ ছাড়া ভয় লক্ষণ ছাড়া মানে কি এই ভয় লক্ষণ ছাড়া মানে কি এ ই আই ও ইউ এ ই আই ও ইউ এই যে পাঁচটি অক্ষর আছে এই পাঁচটি অক্ষর ছাড়া শূন্য স্থানের পরে যদি কোনো কনসোনেন্ট থাকে অর্থাৎ বি সি ডি এফ জি কে এল পি ইত্যাদি একেবারে জেড পর্যন্ত হ্যাঁ এই জাতীয় ইত্যাদি শব্দ থাকলে শব্দ বলতে অক্ষর অক্ষর থাকলে সেখানে কি বসে সেখানে এ বসে যেমন ধরো একটা এক্সাম্পল বোঝার চেষ্টা করি আই হ্যাভ ড্যাশ বুক একটু ভালো করে খেয়াল করি এখানে এ বসবে কেন কেন এখানে এন বসবে না কিছু না কিন্তু আমরা এনটা দেখ এনটা বসিয়েছিলাম আইসক্রিম ছিল যখন বাট এখানে কেন এ বসলো কেন এখানে এন বসলো না আগের মতো কারণ তখন কিন্তু শূন্য স্থানের পরে আমি আই পেয়েছিলাম আর আই ছিল একটা কি ভয়েল অক্ষর যার কারণে সেখানে এন বসেছিল আর এখন কিন্তু শূন্য স্থানের পরে পেয়েছি কি আমি বি দ্যাটস মিন বিটা কিন্তু কি একটি কনসোনেন্ট অর্থাৎ কি কনসোনেন্ট লেটার এই কনসোনেন্ট লেটার হওয়ার কারণে কিন্তু এই বিটা কনসোনেন্ট অক্ষর হওয়ার কারণে আমি যদি আর একটু ভেঙে বোঝানোর চেষ্টা করি এই বিটা এ ই আই ও ইউ এই যে এ ই আই ও ইউ এই পাঁচটি অক্ষরের মধ্যে বি নেই অর্থাৎ এই পাঁচটি অক্ষর ছাড়া এর বাইরে বাইরে এ থেকে জেড পর্যন্ত অক্ষরগুলোর মধ্যে বি একটি এই পাঁচটি অক্ষরের ছাড়া বাইরের অক্ষরগুলো যেহেতু কনসোনেন্ট এই বাইরের অক্ষরগুলোর মধ্যে যে কোনো শব্দ এখানে যে কোনো অক্ষর যদি এখানে বি এর জায়গায় সি থাকতো ডি থাকতো এফ থাকতো জি থাকতো অথবা পর্যায়ক্রমে জেড থাকতো ওই পাঁচটি অক্ষর ছাড়া তাহলে কিন্তু আমি শিওর হয়ে যাব যে সেই অক্ষরটা কি কনসোনেন্ট অক্ষর এবং সেখানে এন না বসে কি বসবে এ বসবে এটাই হচ্ছে সাধারণভাবে এ বা এবং এন এর কি পার্থক্য এই এ বা এন এর পার্থক্যটা কিন্তু তোমাদের একটু মাথায় রাখতে পারো ও বেশিরভাগ শূন্যস্থানের ক্ষেত্রে কিন্তু এইভাবে অক্ষর বেশি তোমাকে সলভ করতে হবে তবে কিছু কিছু ক্ষেত্রে একটু চেঞ্জ আছে কিছু কিছু ক্ষেত্রে কি চেঞ্জ আছে সেই চেঞ্জিং বিষয়গুলো নিয়েই কিন্তু আমরা পরবর্তী সময় আলোচনা করব তাহলে সাধারণত তোমার এ বা এন এর বিষয়টা আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি তাহলে আমি যেহেতু আজকে শুরু করেছিলাম এন এর নিয়ম দিয়ে তাহলে এনটাকে আমরা একটু শেষ করি আমরা তো এন এর প্রথম নিয়মটা কিছুক্ষণ আগে বুঝেছি যে ভয়েল থাকলে কি হয় এন হয় তাহলে এন এর কি অন্যান্য নিয়মগুলো আসলে কি অন্যান্য নিয়মগুলো ভেরি সিম্পল যে বিষয়গুলো যেমন ধরো আরেকটি নিয়ম আছে এইস যদি হয়ের মতো উচ্চারণ না হয়ে অয়ের মতো হয় এইস যদি হয়ের মতো উচ্চারণ না হয়ে অয়ের মতো হয় অর্থাৎ এইস দ্বারা শব্দ যদি অয়ের মতো উচ্চারণ হয় তাহলে সেখানে এ না বসে এন বসবে এটা কিভাবে সেটা আমরা পার্ট টুতে ইনশাআল্লাহ আলোচনা করব জাস্ট বেসিক সূত্রটা মনে রাখার জন্য এটা বলা যেমন একটা এক্সাম্পল হি ইজ ড্যাশ অনেস্ট ম্যান একটু খেয়াল করো আমরা কি এটা হনেস্ট ম্যান বলবো নাকি অনেস্ট ম্যান বলবো এখানে কিন্তু এইসটা কিন্তু অয়ের মতো উচ্চারণ হচ্ছে
যদি এখানে দেওয়া থাকতো এইচ ই এন তাহলে কিন্তু এটা উচ্চারণ হতো কি হয়ের মতো হেন বলতাম আমরা এটাকে বা এইচ এ এন ডি তখন আমরা কি বলতাম হ্যান বলতাম এটা কিন্তু এন বলতাম না কিন্তু এইচ এর সাথে যখন না ইউ চলে ও চলে আসলো তখন কিন্তু এটা উচ্চারণ কি হয়ে যাচ্ছে অ অনেস্ট ম্যান এই অয়ের কারণে কিন্তু সেটা এস কনসোনেন্ট হইলেও কিন্তু সেটা এ না বসে কি বসবে এন বসবে আর এটা সংক্ষেপে কিভাবে মনে রাখা যায় সেটা আমরা এ বা এন এর ক্ষেত্রে উল্টা যে নিয়মগুলো আছে যেমন কনসোনেন্ট থাকলেও এন বসবে বা ভাওয়েল থাকলেও এ বসবে এই যে উল্টা পাল্টা যে নিয়মগুলো আছে এগুলো আমরা পার্ট টুতে শিখবো সংক্ষেপে কিভাবে মনে রাখা যায় পার্ট টুতে আমরা এটা বিস্তারিতভাবে শিখবো তাহলে আমরা আজকের আলোচনা এতটুকুই করলাম আশা করি আমরা বুঝতে পেরেছি আর পরবর্তী ক্লাসের জন্য আমরা রুটিন অনুযায়ী আমরা জানি শনি সম্ভূত আমাদের ফোকাস হবে পঞ্চম থেকে দশম শ্রেণীর ক্লাস সেই ধারাবাহিকতা সোমবারে চলে আসবে কি ষষ্ঠ সপ্তমদের জন্য আমাদের স্পেসিফিক এই ক্লাসটা তো আমরা অবশ্যই রুটিন অনুযায়ী সেভাবে ক্লাসগুলো ফলো করব সেই পর্যন্ত সবাই ভালো থাকবা পরবর্তী ক্লাস পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ